মানে পাদানিও নাই পাদানি নাই চলো আমরা পাদানি ছাড়া কিছু স্ট্যান্ড করি। অলরেডি মানে বুঝাইতে মানে বুঝলাম বাইক কোনো ম্যাটার না, স্কিল নেই ম্যাটার। হোয়াটস আপ গাইস, ইটস মি আরকে সীমান্ত। কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এটাই হলো আমাদের হেলিপ্যাড গ্রাউন্ড, প্র্যাকটিস গ্রাউন্ড। এটা এখানেই আমরা সবাই প্র্যাকটিস করি, বাংলাদেশের অনেক স্ট্যান্ড রাইডারদের ক্রাশ। এই ভাই, এই 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 তুমি এগুলো কি করতেছো? হ্যাঁ, মানে পাদানিও নাই, পাদানি নাই। চলো আমরা পাদানি ছাড়া কিছু স্ট্যান্ড করি। দাঁড়াও, বাইকটার অবস্থা দেখেন, মানে বাইকটার মধ্যে কিছুই নাই দেখেন, ওরকম কিছুই নাই। কি কি লাগাইছো? খালি ক্র্যাশ গার্ড লাগাইছি, হ্যান্ডেলটা চেঞ্জ করছি, আর কিছুই নাই। আর উইলিবার আর প্রত্যেক গানে লাগে না, আমার কিচ্ছু লাগে না। তো প্লাটিনাম দিয়ে কি কি মারতে পারবা এখন? ব্রেক সারা তো ভাই যা যা হয় হেডি মারতেছি, দেখাইতেছি। আচ্ছা ঠিক আছে, মারো দেখি। আচ্ছা ঠিক আছে, হয়ে যাবে। আসতে আর কি মারতে পারবা? আর কি উঠবো? মারো। আচ্ছা ঠিক আছে, রেডি মারো। সেই ছিল সেই, এটা তো কিন্তু ফ্রি স্টাইল পর্যন্ত মারে, কিন্তু কোনো হ্যান্ড ব্রেক নাই। ওয়াও, হ্যান্ডেল বার সেই 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 ছিল। দ্য ক্রেজি রাইডার, তোমার ক্ষমাটা একটু দেখাও। বাংলাদেশের ফিউচার ক্রেজি স্ট্যান্ড রাইডার, মানে আমার কাছে অনেক ভালো লাগে যে ওই প্ল্যাটিনাম দিয়া এত জোস স্ট্যান্ড করে ভাই। আটিয়ার হইলে বা ফোর বি হইলে কাপায় দিত না? তাহলে ওই বুঝাইতেছে বাইক কোনো ম্যাটার না, না মানে যে কোনো বাইক দিয়ে, বাইক কোনো বিষয় না, সব গাড়ি মানে যে কোনো বাইক দিয়ে স্ট্যান্ড করা যায়। 80 দিয়ে আমি 80 দিয়ে না, বাইকটা আসলে কিচ্ছু নাই দেখেন, মানে ইঞ্জিন দিয়ে, ইঞ্জিনের একটু আওয়াজটা শোনাও দেখেন, মানে পিস্টন মোস্টং মানে বয়ে গেছে, পিছন দিক দিয়ে ধোঁয়া মারে। একবারে বাজে অবস্থা। তো অলরেডি মানে বুঝাইতে মানে বুঝলাম বাইক কোনো ম্যাটার না, স্কিল নেই ম্যাটার। ঠিক আছে, ভালো লাগলো ওর লগে পরিচয় হইয়া। তো বাংলাদেশের ফিউচার স্ট্যান্ড রাইডার, তো এখানে ভালো থাকবেন, আবার দেখা হবে না? আটিয়ার নিয়ে দেখা হবে টুবি। তো ঠিক আছে, তো এখানে বিদায় নিলাম আমরা সবাই। এই হলো আমাদের হেলিপ্যাড গ্রাউন্ড, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।